আসসালামু আলাইকুম, টেকনিক্যাল বাংলা ম্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সিআরটি টেলিভিশন নিয়ে আলোচনা করব। এই সিআরটি টেলিভিশনটি বর্তমানে ব্যবহার অনেকটাই কমে গেছে, তারপরও এটা এখনও চলে। তো সিআরটি টেলিভিশনের সার্কিটের স্টেজগুলো আজকে আমি জানিয়ে দিব, কোন স্টেজ কোনটা, স্টেজ কীভাবে চিনবেন। তো প্রথমে আমি সিআরটি টেলিভিশনটাকে দেখে নিই। এই যে এটা, এটা হচ্ছে একটি পিকচার টিউব, আর এই যে এটা হচ্ছে পিকচার টিউবের গেইন, এটা হচ্ছে ডিফ্লেকশন কয়েল বা ইয়ক কয়েল বলে। এই ডিফ্লেকশন কয়েলটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল, একটা হচ্ছে হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল। এরপরে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ডিগাজিং কয়েল। এই যে ডিগাজিং কয়েল, এটার কাজ হচ্ছে কালারিং করা, মানে পিক্সেল টিউবের কালার, কালারের জন্য এই কয়েলটা গুরুত্ব অপরিসীম। তো কখনো কখনো দেখা যায় পিকচার টিউবের ছবি উল্টে গেছে বা ঘুরে গেছে, তখন দেখা যায় এই যে এখানে একটা নাট আছে, নাটটা যদি লুজ হয়ে যায় তার মানে এটা ঘুরবে, এটা যদি ঘুরে তাহলে দেখবেন পিকচার টিউবের মানে ছবি বা লেখা অনেকটা ঘুরে গেছে বা এ ধরনের সমস্যা হয়। আবার যদি কখনো দেখা যায় এই যে এখানে এটা হচ্ছে ডিফ্লেকশন কয়েলের কেবল, যে ভার্টিক্যাল বা হরাইজন্টালের, এটা হচ্ছে ভার্টিক্যালের দুইটি তার আর এটা হচ্ছে হরাইজন্টালের এই দুইটি তার, এখন কখনো দেখা যায় যদি তার যদি ঘুরিয়ে যায় মানে উল্টিয়ে যায়, তখন দেখা যায় ছবি উল্টে আসে বা লেখা উল্টে আসে, তখন এই তার দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায়। এই তো গেল টেলিভিশনের। এবার আমি সার্কিট নিয়ে আলোচনা করি, কোনটা কোন স্টেজ। এটা হচ্ছে বেস সার্কিট, এটা পিকচার টিউবে লাগানো হয়। তো বেস সার্কিটের উপর আমি আলাদা ভিডিও করব এক্সট্রা, এখন শুধু আমি পরিচিতি করে দিই। এটা হচ্ছে বেস সার্কিট। এবার আসেন, এই যে এই যে সেটা দেখছেন, মানে এখানে দুইটা স্পিকারের কেবল থাকে, একটা এবং দুইটা। এই এই কেবেলের আশেপাশে যে আইসিটা থাকবে, এটা এরকম হইতে পারে বা অন্য কোনো রকম হয়, তখন এই যে দুইটা স্পিকার কেবল যেখানে থাকবে ওর আশেপাশে নিয়ে, এই যে এটা এটা হচ্ছে অডিও স্টেজ, এটা হচ্ছে অডিও সেকশন এটা, আর এটা হচ্ছে পাওয়ার সেকশন। এই যে এই সুইচ থেকে শুরু করে, মানে সকেট থেকে শুরু করে যে প্লাগ ব্যবহার করা হয়, এই প্লাগের মাধ্যমে টিভিতে এখানে কানেকশন করা হয়, এবং এই এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে পাওয়ার স্টেজ। এরপর আসেন ভার্টিক্যাল স্টেজ। এই যে আইসিটা দেখছেন, এই আইসিটার মাধ্যমে ভার্টিক্যাল স্টেজ চিনা যায়। এই অংশটা হচ্ছে ভার্টিক্যাল স্টেজ। এই যে ট্রানজিস্টরটা দেখছেন, এই ট্রানজিস্টর এবং এই ফ্লাইব্যাকের মাধ্যমে হরাইজন্টাল স্টেজ বোঝা যায়। এটা হচ্ছে ভিডিও আউটপুট স্টেজ, অথবা এটাকে সিস্টেম আইসি বলে, এটা সিস্টেম আইসি। আর এটা হচ্ছে টিউনার বা চ্যানেল বক্স, এটা হচ্ছে টিউনার স্টেজ। এবার আমি সার্কিটটা উল্টে দিই। দেখেন এই যে বর্ডারটা দেওয়া আছে, এই বর্ডারটা হচ্ছে পাওয়ার স্টেজের প্রাইমারি সেকশন, আর এই বর্ডার এই পাশটা হচ্ছে সেকেন্ডারি, মানে এখান থেকে এখানে একটা ট্রান্সফর্মার আছে, এই জায়গায় একটা ছোট ট্রান্সফর্মার বা চপার বলে এই চপার আছে, তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের পাওয়ার স্টেজ। এবার আমরা অডিও স্টেজ দেখবো। এই যে এটা দেখছেন, এই আইসিটার মাধ্যমে আমরা অডিও স্টেজ বুঝবো। এই যে অডিও স্টেজের আইসি, এটা হচ্ছে অডিও স্টেজের আইসি, দেখেন কোন বড় বড় আছে। এই যে এটা হচ্ছে অডিও স্টেজের আইসি, এর মাধ্যমে এর আশেপাশের অঞ্চলটা হচ্ছে অডিও স্টেজ। এবার আসেন ভার্টিক্যাল স্টেজ দেখাবো। এই যে আইসিটা দেখছেন, এটার মাধ্যমে ভার্টিক্যাল স্টেজ বা এটাকে ভার্টিক্যাল আইসি বলে। তো এই ভার্টিক্যাল আইসিটা যেখানে আছে, এই যেটা হচ্ছে ভার্টিক্যাল আইসির এর আশেপাশের অঞ্চলটা হচ্ছে ভার্টিক্যাল স্টেজ।
এবার আসলে হরাইজন্টাল স্ট্রেস। হরাইজন্টাল স্ট্রেস চেনার মূল উপায় আছে ফ্লাইব্যাক। এই ফ্লাইব্যাকটা হচ্ছে এটার মূল চেনার চেনার মূল সূত্র, অথবা এই ট্রানজিস্টরটার মাধ্যমে বোঝা যায়। এটা হচ্ছে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টর। তো এটা হচ্ছে ফ্লাইব্যাক। এই ফ্লাইব্যাক থেকে এই পর্যন্ত অংশটি হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস। এটা হচ্ছে সিস্টেম আইসি বা ভিডিও আউটপুট স্টেজ বলে। আর এটা হচ্ছে টিনার স্টেজ বা চ্যানেল বক্স স্টেজ। এখানে এখানে চ্যানেল বক্স থাকে। তো আমি পর্যায়ক্রমে প্রতিটা স্টেজ নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও করব। এবার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে কোন স্টেজটা কতটুকু পর্যন্ত এরিয়া আমরা কিভাবে তা বুঝবো। ধরেন এই ভার্টিক্যাল স্টেজটার কতটুকু এরিয়া, আমরা তো আনুমানিক বললাম যে এটা এই এতটুকু হইতে পারে। এখন এটা বোঝার একটা উপায় হচ্ছে এই আইসির নিচে একটা কোড কোড নাম্বার থাকে। হ্যাঁ, এখানে আইসির আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটর রেজিস্টর ইত্যাদি থাকে। তো ওগুলার নিচে একটা কোড নাম্বার থাকে। কোড নাম্বারটা যেমন ধরেন 500 হইতে পারে, 600 হইতে পারে, 603456 এরকম, বা 611112। মানে ওই যে 600 যেই লেখাটা থাকবে, এই 600 মানটা যেতটুকু অঞ্চলে পাবেন অতটুকুই হচ্ছে ভার্টিক্যাল আইসি। মনে করেন এখানে আপনি 600 পাইছেন, এটা C600 হোক বা R600 হোক যেটাই হোক, আপনি 600 মান মানে 631-32 যাই হোক, এই 600 যে এই 600 যেই সংখ্যাটা, এই 600টা যেখানে পাবেন এটাই হচ্ছে ভার্টিক্যাল স্টেজের স্টেজ। এই পুরো অঞ্চলে দেখেন, এইখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে থাকুক না কেন ওই 600টাই হচ্ছে এই ভার্টিক্যাল স্টেজের অংশ। বা হরাইজন্টাল স্টেজে যদি এরকম কোনো কোড থাকে, 400 থাকতে পারে, 500 থাকতে পারে, 300 থাকতে পারে, সি হোক আর হোক যাই হোক, ওই যে 300টা বা 400, এক এক টেলিভিশন এক এক রকমের কোড নাম্বার থাকে, এটা কোনো ফ্যাক্টর না। মানে এই ফ্লাইব্যাকের আশেপাশে যদি কোনো একটা কোড নাম্বার থাকে, এই কোড নাম্বারটা যতটুকু এরিয়াতে আসে ওই এরিয়াটাই হচ্ছে হরাইজন্টাল স্টেজ। এটা ঠিক একই ক্ষেত্রে অন্যান্য সব স্টেজই, ওর স্টেজও একই, আর স্টেজও একই, যে স্টেজে থাকুক ওইখানে ওইটাই থাকবে, 500 থাকুক, 600 থাকুক, 300 থাকুক, যাই থাকুক, এটা যে কোনো কোড হইতে পারে। এটা নিচে যে কোডটা দেখবেন বা এটার নিচে যে কোডটা দেখবেন, এই কোডটা যতটুকু অঞ্চল নিয়ে গঠিত ওইটাই হচ্ছে ওই স্টেজ। এখানেও যে এই কোডটা যতটুকু অঞ্চল নিয়ে গঠিত ওইটাও ওই স্টেজ। কোনো স্টেজের সাথে কোনো স্টেজের কোড নাম্বার মিলবে না। যদি হরাইজন্টালে থাকে 500, পার্টিকুলার থাকবে 700 বা 300, আবার দেখা যাচ্ছে টিউনারে থাকবে 200। মানে এক এক এই কোডিংটা এক একটা এক একভাবে এটা দেখানো হয়। এটা যে কোনো কোড হইতে পারে, আপনারা এটা দেখলে বুঝবেন।